যে আমার জন্য তোমরা করেছো পুচকে পুচকে বাচ্চারা, এত কিছু কি করার কোনো দরকার ছিল? দরকার ছিল তারপর থেকে তোমার জন্য এই ছোট্ট গিফট। ওদের হাসি মুখটাই তো আমার কাছে সব। থ্যাংক ইউ বাচ্চারা, ঘরটাকে কত সুন্দর ডেকোরেট করে খুব পছন্দ হয়েছে আমার। এই যে এত আয়োজন করেছো, বলো তো কেন করেছো? আমার তো বেশ ভালো লেগেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং সিজলার্স। তো আমি হলাম অঙ্কিতা, আজকে আমি আমার বাড়িতেই আছি। এবং তোমরা সকলেই জানো যে গতকাল টিচার্স ডে গেছে 5th September, আর আমি বাই প্রফেশন একজন টিচার এবং আমি বাড়িতে প্রাইভেট টিউশনও পড়াই। তো আমার সাথে রয়েছে কিছু খুদে খুদে বাচ্চা যাদেরকে আমি পড়াই, এবং ওরা আজকে সারাদিন কিভাবে আমার জন্য কতটা কি বলতে পারো অ্যারেঞ্জমেন্ট করেছে বা টিচার্স ডেটা কীভাবে সেলিব্রেশন করছে সেই নিয়েই আজকে ভিডিওটা, এবং এতে কিন্তু ফুডও আছে, সো নেভার মিস। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। ফ্রেন্ডস, তোমরা দেখো ওরা আমার জন্য কত কিছু আয়োজন করেছে। ঘরে ঢোকার আগে এরকম আবার আমাকে মানে উদ্বোধন করতে হবে, বুঝতেই পারছো বাচ্চারা কত বড় হয়ে গেছে এখন থেকে। তো চলো, ওদের দাবি মাথায় রেখে আমি ফিতেটা কাটতে চলেছি। হ্যাপি টিচার্স ডে সুমাসি। থ্যাংক ইউ বাচ্চারা, ঘরটাকে কত সুন্দর ডেকোরেট করেছে দেখো, এরকম ভাবে পুরো পিঙ্ক, তারপরে ব্লু, গ্রিন, আবার এখানে রেড বেলুন, কত রকমের বেলুন দিয়ে দেখো কত সুন্দরভাবে ওরা সাজিয়েছে বেসিক্যালি ঘরটাকে। আবার এখানে দেখো আমার জন্য হ্যাপি টিচার্স ডে বলে এইভাবে লিখেছে, এটা আমাকেই এঁকেছে কি তাই তো? হ্যাঁ। এটা কে? দেখো আমাকে কত কিউট করে এঁকেছে, খুব পছন্দ হয়েছে আমার। আবার এখানে লিখেছে হার্ট আর সান। চলো আমার স্টুডেন্টদের ছেড়ে তোমাদের আলাপ করিয়ে দিই, তো ওদের আজকে দিনটা সেলিব্রেট করতে কেমন লাগছে ওদের থেকেই জেনে নেওয়া যাক। তো এই হচ্ছে ওরা, বড় যে আপনি দেখছো একটু, সে ক্লাস 5 পড়ে, নাম হচ্ছে রিয়না বোস কি তাই তো? আর তোমার নাম বলে দাও। আমার নাম অন্বেষা পাল, আমি ক্লাস 4 পড়ি। কোন স্কুলে পড়ো একটু বলে দাও। আমি বিপিন মহেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির স্কুলে পড়ি। আচ্ছা, আর তুমি? আমি পালারা রামকৃষ্ণ বিদ্যানিকেতন স্কুলে পড়ি। হ্যাঁ, এটা হচ্ছে পালারা বিঘাটি ভদ্রেশ্বরে অবস্থিত কি তাই তো? হ্যাঁ। খুব ভালো লাগে। মা ঠিক আছে, এই বাচ্চাদের থেকে এত ভালোবাসা পেয়ে, কত কিউট কিউট বাচ্চা দেখতেই পাচ্ছো, এবং ওরা খুবই মিষ্টি এবং ওরা পড়াশোনাতেও খুব ভালো। ওদের তো ইংলিশ আমি পড়াই, অনেক আশীর্বাদ তোমাদের সাথে রইল। তো চলো, তারপর থেকে তোমার জন্য এই ছোট্ট গিফটটা, তুমি এটা আমাদের খুলে বলবে কেমন হয়েছে। বাবা কত কি দিয়েছো তোমরা! আমরা এগুলো কি নিজেরা ভেবে দিয়েছি, কেনে নাকি বাচ্চা বাচ্চা পুচকে মেয়ে। ফ্রেন্ডস, তোমরা দেখো যে কত কিছু কিনেছে এখানে, এক ডালা না জানি এর মধ্যে কত কি রয়েছে। আবার আমার প্রিয় পেন, ওরা আবার জানে কোনটা, খুব সুন্দর লেখা পড়ে, ওদেরই খাতা দেখবো বেসিক্যালি এটা দিয়ে। দেখো আমি এটা ওপেন করছি, দেখো কত কি আছে। হ্যাপি টিচার্স ডে সুমুপিসি আমার নাম লিখে দিয়েছে, আর তার সাথে রয়েছে লেস। দেখো তোমরা, এই ফ্লেভারটা আমি খুব পছন্দ করি, রেডের সাথে এটা অনিয়ন ফ্লেভার। আর তার সাথে তোমরা দেখো এরকম আবার 4টে চকলেটও দিয়েছে, শুধু তাই নয় এর সাথে আবার রয়েছে 5টা রসগোল্লা। এত ভালোবাসা কোথায় রাখি বলো, তোমরাই বলো। এখানে প্রায় 5 রকম গিফট আছে, দেখো দুজনে মিলে কত কি করেছে আমার জন্য। অনেক খাটনি হয়েছে এসব দোকান থেকে কিনতে সাজাতে, এগুলো কি করা দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ দরকার ছিল। বাবা বলো কি, আচ্ছা এত কিছু তোমরা কেন করেছো? আমরা তোমাকে খুব ভালোবাসি। ওরে বাবা,
আমাদের মিষ্টি দুটো বাচ্চা দেখো কত কিউট, ওটাকে পরে আদর করে দেব। সো গাইস, আমিও বেসিক্যালি ওদেরকে খুব ভালোবাসি এবং ওরা আছে বলেই আমি আছি, কারণ তোমরা সকলেই জানো যে টিচার্স আছে বলেই কিন্তু স্টুডেন্টসরাও আছে। সো ওদের ভালোবাসাই আমাকে আজকে এতটা প্রাউড ফিল করাচ্ছে। আমি চাই যে ওরা দুজনেই জীবনে অনেক বড় হোক, অনেক দূর এগিয়ে যাক, ভালো চাকরি করুক, অনেক ভালো থাকুক, সুখে থাকুক, বাবা মাকে দেখুক, এবং আমার মতো যারা টিচার্স আরও পাবে ওরা বড় হয়ে, তাদেরকেও আমার মতো একইভাবে সম্মান করুক। তো চলো, ওদের জন্য আমার তরফ থেকে ছোট্ট ভালোবাসা। তো আমি ওদের জন্য আজকে যে ট্রিটটা আয়োজন করেছি সেটা চলে এসেছে একদম গরম গরম, তো ওদেরকে আমি এটা খাওয়াবো। সত্যি বলতে বাচ্চাদের খাইয়ে যে আনন্দটা পাওয়া যায় সেটা কিন্তু আর কিছুতে পাওয়া যায় না, যাই বলো, আমার তো সেই মনে হয়। এবং ওরা আমার কাছে খুব খুব প্রিয়, আমি চাইবো যে ওরা আজকের দিনটাকে এবং আগামী সব দিন ওরা একইভাবে আনন্দ করুক। ফ্রেন্ডস দেখো, আমার তরফ থেকে বাচ্চা পুচকুদের জন্য ছোট্ট আয়োজন, এগ রোল, ক্যাডবেরি মিষ্টি আর হোয়াইট সন্দেশ। দেখো তো এই হচ্ছে রোলটা, এবং ওর জন্য তাই, তোমরা দেখো তো জানাক ওরা খেয়ে যে ওদের কেমন লাগছে। দেখো ও রিও না স্টার্ট করে দিয়েছে বেসিক্যালি। তো কিরে তোর কেমন লাগছে, কেমন খেতে? টক ঝাল মিষ্টি খুব সুন্দর খেতে, ক্রাঞ্চি, আমার তো বেশ ভালো লেগেছে। আর তোমার? আমারও খুব ভালো লেগেছে খেতে। তো এরকম আবার একদিন হবে নাকি? হ্যাঁ। ও রোলটা কত সুন্দর, পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা সবই দেওয়া রয়েছে, ওরা বেশি ঝাল খায় না বলে আমি কম একটুখানি স্পাইসটা দিতে বলেছি। দেখো ভেতরটা খুব সুন্দরভাবে একদম একদম প্রপারলি করা হয়েছে, না বেশি নুন না বেশি ঝাল, আমার জন্য রয়েছে একটা, আমি পরে খাচ্ছি, আগে বাচ্চাদের খাওয়াই তারপরে। আর এটা হচ্ছে ভেওড়াফুলি থেকে টোটো চেপে মিনিট 15 এলেই লাহারোড বাসস্টপ পড়ে, এবং লাহারোড বাসস্টপের একদম সামনেই পেয়ে যাচ্ছ ফার্স্ট যে রোলের দোকান। খুব সুন্দর বানায় রোলগুলো, খুব জাম্বো সাইজের, খুবই কম দাম কিন্তু খেতে ভালো। তোমরা মাত্র 25 টাকা দিয়ে রোলটা পেয়ে যাচ্ছ, তো প্লিজ তোমরা একবার ট্রাই করো। আচ্ছা তোমরা একটু ওদের থেকে শুনে নাও যে আজকের দিনটা ওদের ওভারঅল কেমন কাটলো, এটা একটু ওদের মুখ থেকে জেনে নেওয়া যাক। খুব মজা করেছি এবং দিনগুলোতেও এরকমই মজা করব, এবং আমাদের দিদিমণি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা খুব ভালো থেকো, বাই বাই। তো দেখতে পেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা কিন্তু ওই বাচ্চাগুলো বলছে, আমি কিন্তু ওদেরকে বলে দিইনি। তো ওরা চাইছে যে ওদেরকেও আগামী দিনে আমি চ্যানেলে দেখাই বা এরকমই আরও টিচার্সকে ওদের উপহার দিই। চলো দেখে নিই আজকের কিছু বিশেষ মুহূর্ত ওদের হাসি মুখ। রোলটা মিট স্পাইসি ছিল, আউটারটা লাচ্ছাটা বেশ সফট অ্যান্ড ক্রাঞ্চি ছিল, ভেতরটা ওয়েল কুকড হয়েছিল, আমিও খেলাম, আর মিষ্টিটা বিশেষ করে চকলেট সন্দেশটা খুব সুন্দর। আজকে সারাদিন ওদের নিয়ে বেশ এনজয় করলাম। আর তোমরা? আমি ওদের কথা দিয়েছি যে নেক্সট ডে আমি ওদেরকে সামথিং বিগ আই হ্যাভ প্ল্যান্ড, অর্থাৎ আমি নিজে হাতে ওদেরকে আইটেম করে খাওয়াতে চলেছি, খুবই স্পেশাল এবং ইউনিক রেসিপি, এবং সেটা খাইয়ে জেনে নেবো যে আমি কতটা কি রান্না করতে পারি না পারি, ওদের মুখ থেকে জেনে নেবো। তো তোমরা ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, বাই বাই।